জীবন ধারণের জন্য পানি অপরিহার্য। মানুষ থেকে শুরু করে প্রাণী এমনকি উদ্ভিদ সবারই বেঁচে থাকতে পানির প্রয়োজন। পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় একজন মানুষ গড়ে 3 দিন পানি ছাড়া বাঁচতে পারে। প্রয়োজনের তাগিদেই শুষ্ক অঞ্চলের প্রাণীরা স্বল্প পানিতে জীবন ধারণের পন্থা আয়ত্ত করেছে, কারণ পানির অভাবে প্রতিনিয়ত তাদের মৃত্যু ঝুঁকি থাকে। বৈচিত্র্যময় প্রকৃতিতে এমন অনেক বাস্তবতা আছে যা বিশ্বাস করতেও কষ্ট হয়। বাস্তবেই প্রকৃতিতে এমন কিছু প্রাণী আছে যারা বছরের পর বছর পানি ছাড়া বাঁচতে পারে। তেমনই 5টি পানি ছাড়া বেঁচে থাকা প্রাণী সম্পর্কে জানাবো আজকের পর্বে। ভিডিও শুরুর আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেল মিক্সারানাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। চলুন শুরু করা যাক। ক্যাঙ্গারু র্যাট, মরুভূমিতে বসবাসকারী একটি বিশেষ প্রজাতির প্রাণী এটি, যারা শুষ্ক পরিবেশে সহজেই নিজেদের মানিয়ে নিতে পটু। এমনকি ক্যাঙ্গারু র্যাট সারা জীবন পানি গ্রহণ না করে কাটিয়ে দিতে পারে। উত্তর আমেরিকায় এদের দেখা মেলে। এই প্রাণী তার শরীরের অঙ্গসমূহ বিশেষ বৈশিষ্ট্যের কারণে আর্দ্রতা ধরে রাখতে পারে। শুষ্ক পরিবেশে মানিয়ে নিতে ক্যাঙ্গারু র্যাটের কিডনিগুলো বেশ সহায়তা করে। এদের কিডনিতে অতিরিক্ত টিউব থাকে যা মূত্র থেকে শরীরে পানি সরবরাহ করে। ক্যাঙ্গারু র্যাটের মূত্র মানুষের মূত্র থেকে 5 গুণ ঘন হয়। ছোট এই প্রাণীটির পেছনের পা দুটি বেশ লম্বা, যে কারণে এর নাম ক্যাঙ্গারু র্যাট। লম্বা পায়ের সাহায্যে এরা সহজেই দূরে লাফিয়ে খাবার সংগ্রহ করতে পারে। ক্যাঙ্গারুর মতো ক্যাঙ্গারু র্যাটেরও থলি আছে, তবে এদের থলিগুলো এদের গালের বাইরের দিকে থাকে, আর সেগুলো এদের বাচ্চা বহন করার জন্য নয়, খাবার বহনের জন্য ব্যবহার করে। এদের শরীরের চামড়া বেশ তৈলাক্ত, যে কারণে ঘেমে শরীর থেকে পানি বের হতে পারে না, আর অন্যান্য প্রাণীর মতো ঘামেও না, এবং অকারণে এই প্রাণীটি উত্তেজিত হয় না, কারণ এটি থেকে তাদের শরীর থেকে জল হারাতে পারে। ওয়াটার হোল্ডিং ফ্রগ, অস্ট্রেলিয়ার মরু অঞ্চলের প্রাণী ওয়াটার হোল্ডিং ফ্রগ। শুষ্ক পরিবেশের প্রাণী হিসেবে এরা বেশ পরিচিত। বর্ষা মৌসুমে এরা সাধারণত ব্যাঙের মতো জীবন ধারণ করে, তবে এরা শুষ্ক মৌসুমে মাটির গর্তে বসবাস শুরু করে নিজেদের প্রতিকূল পরিবেশ থেকে সরিয়ে রাখতে। বর্ষা মৌসুমে এরা চামড়ার মাধ্যমে পানি শোষণ করে শরীরের টিস্যু এবং ব্লাডারে সংরক্ষণ করে রাখে। মাটির গর্তে গিয়ে চামড়ার সাহায্যে এরা এমনভাবে গুটি মেরে থাকে যে শরীরের থেকে কোনো পানি ক্ষয় হয় না। ব্যাঙটি এই অবস্থায় তার শরীরের চামড়ায় খাবার সরবরাহ করে এবং কয়েক বছর পর্যন্ত এমন পরিস্থিতিতে বেঁচে থাকতে পারে। পশ্চিম আফ্রিকান ল্যাংফিশ, পশ্চিম আফ্রিকান ল্যাংফিশের অন্যান্য মাছের মতোই ফুলকা আছে, যার সাহায্যে পানি থেকে এরা অক্সিজেন নিতে পারে। আবার এই ফুলকার সঙ্গেই রয়েছে তাদের ফুসফুসও। শুষ্ক মৌসুমে ল্যাংফিশ কাদামাটিতে গর্ত করে তার মধ্যে বসবাস করে। কাদা শুকিয়ে গেলেও তারা বাঁচতে পারে। শরীর থেকে শ্লেষা জাতীয় পদার্থ বের করে এরা শুষ্ক মৌসুমে পরিস্থিতি স্বাভাবিক রাখে এবং পেশির টিস্যু থেকে পুষ্টি সংগ্রহ করে। এভাবে ল্যাংফিশ 5 বছর পর্যন্ত বাঁচতে পারে। এই মাছটি প্রকৃতির একটি বিস্ময়কর সৃষ্টি। ল্যাংফিশকে প্রাগৈতিহাসিক প্রাণী হিসেবে চিহ্নিত করা হয়েছে, কারণ মাছটি প্রায় 400 মিলিয়ন বছর ধরে পৃথিবীতে নিজেদের অস্তিত্ব ধরে রেখেছে। বিজ্ঞানীরা এই মাছটিকে জীবন্ত জীবাশ্ম বলে থাকেন। ল্যাংফিশ এস্টিভেশন প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের অস্তিত্ব ধরে রেখেছে, যা অনেকটা হাইবারনেশনের মতো। থর্নি ডেভিল, থর্নি ডেভিল সেন্ট্রাল অস্ট্রেলিয়ার মরু অঞ্চলে এদের দেখা মেলে। এরা বৃষ্টিপাতের সময় এবং শিশির থেকে পানি সংগ্রহ করে রাখে এদের স্তর বিশিষ্ট শরীরের আঁচ দ্বারা। থর্নি ডেভিলের শরীরে একটি বিশেষ অঙ্গ আছে যেখানে পানি সংরক্ষিত রাখে এবং জীব নাড়াচাড়া করে চামড়ার মাধ্যমে এই পানি মুখে আনে। থর্নি ডেভিল থর্নি ড্রাগন নামে পরিচিত। এরা অন্যান্য প্রাণীদের থেকে নিজেদের বাঁচাতে নিজেদের বড় করে দেখায় এবং ধমকও দেয়। এদের হাঁটা চলা অত্যন্ত মজাদার ও হাস্যকর। এরা নিজেদের কাটা রঙও পরিবর্তন করতে পারে। মরু কচ্ছপ, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম মরুভূমি অঞ্চলে এই কচ্ছপের বসবাস। মেক্সিকোর সোনারান মরুভূমিতেও এদের দেখা মেলে। এদের শরীরে শক্ত আশে যথেষ্ট পরিমাণ পানি সংরক্ষণ করতে পারে। বর্ষা মৌসুমে মরু কচ্ছপ শরীরে বর্জ্য নিষ্কাশন করে শরীরের প্রয়োজন মতো পানি ধারণ করে। পানি ছাড়া এই কচ্ছপ 1 বছরের বেশি সময় বাঁচতে পারে। সাধারণত এই কচ্ছপ 70 থেকে 80 বছর বাঁচে, এটি আরও দীর্ঘতর হতে পারে। অনেক সময় প্রাপ্তবয়স্ক কচ্ছপের সঠিক বয়স নির্ধারণ করা অসম্ভব। এই কচ্ছপরা কামড় দেয়, যদিও তারা সাধারণত খুব নীতিশীল ও শান্তিপূর্ণ, কখনো কখনো মানুষকেও কামড় দেয় এরা। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনাদের কোন প্রাণীকে বেশি বিস্ময় লেগেছে কমেন্টে জানাবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাতে ক্লিক করে দিন। দেখা হচ্ছে আরেকটা মজাদার ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।